নিযুক্তির নামত চরম বিসঙ্গতির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 1 লাখ নিযুক্তির লক্ষ্য উদ্দেশ্যক চাকাৰোপ প্রদানের বিপরীতে রাজ্যের শিক্ষা বিভাগে উদঙাই দিলে ব্যর্থতা। প্রকাশ করা বিজ্ঞাপন অনুসরি সমুদায় পদত নিযুক্তি প্রদানত ব্যর্থ হওয়া শিক্ষা বিভাগের বাছনি প্রক্রিয়ার ভুলের বাবেই নিযুক্তির পাছতো 2500 শিক্ষক পদ ব্লক হওয়ার উপক্রম ঘটিছে। উল্লেখযোগ্য যে শিক্ষা বিভাগে নিম্ন আর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর 9354 পদ পূরণের বিজ্ঞাপন প্রকাশ করেছিল যদিও সুধুমেন ইয়ারে 7422 পদতে নিযুক্তি প্রদান করবল সক্ষম হল। সেইদরে উচ্চ মাধ্যমিক বিজ্ঞাপন প্রকাশ করা 4868 পদর বিপরীতে 3517 পদতে নিযুক্তি প্রদান করবল সক্ষম হল। রাজ্যত অর্ধলক্ষাধিক টেট উত্তীর্ণ প্রার্থী থাকা সত্ত্বেও 1932 পদ পূরণত প্রাথমিক শিক্ষা বিভাগ ব্যর্থ হল। ইফালে হাইস্কুলত টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বহাবলগৈ শিক্ষা বিভাগে অবিবেচকভাবে গ্রেস মার্ক প্রদান করাত আর তেনে প্রার্থীক উত্তীর্ণ করাই দিয়াত বেমেজালির সৃষ্টি হল। সবাতোক গুরুত্বপূর্ণ কথাটা হল যে নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক আর মাধ্যমিক আটাইকটা পর্যায়তে একেলগে প্রার্থী বাছনি করা বা নিযুক্তি দিয়ার ক্ষেত্রে 2500টা শিক্ষক পদ ব্লক হয়ে পড়ল। এয়া শিক্ষা বিভাগের হেমাহির ফল বলে কব পারি। একাংশ প্রার্থীয় মাধ্যমিক উচ্চ প্রাথমিক আর নিম্ন প্রাথমিক আটটা মাধ্যমতে টেট উত্তীর্ণ হওয়া হেতুকে আটাইকটা শিক্ষক পদত আবেদন করলে যোগ্যতার ভিত্তিক তেনে একাংশ প্রার্থী একেলগে 2-3টা পদর বাছনি করা হল। কিন্তু নিযুক্তিপত্র বিতরণের পূর্বে শিক্ষা বিভাগে তেনে প্রার্থীক যিকোনো একটা পদ বাছি লোবলে বাধ্য নকরালে, যার বাবে কমেও 2500টা পদ এটিও ব্লক হয়ে পড়ল। অর্থাৎ উক্ত পদসমূহের বাবে পুনর বিজ্ঞাপন বাছনি প্রক্রিয়া প্রস্তুতি করব শিক্ষা বিভাগে। আনহাতে বিত্ত বিভাগের অনুমোদিত পদসমূহের আধা সংখ্যক পদ পূরণের বাবেও শিক্ষা বিভাগে উদ্যোগ নললে। উল্লেখযোগ্য যে রাজ্যের শিক্ষা বিভাগত বিত্ত বিভাগের দ্বারা অনুমোদিত পদর সংখ্যা হয়েছে 28162, কিন্তু ইয়ারে 11063টা পদতহে এইবার নিযুক্তির হকে বিজ্ঞাপন প্রকাশ করলে আর 17099টা শিক্ষক পদ রয়ে গেল। প্রশ্ন হল রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এজনীয়া শিক্ষকরা চলি থাকা সত্ত্বেও মাত্র 11063টা পদতহে কিয় বিজ্ঞাপন প্রকাশ করলে সরকারখনে? যি 11063টা পদত বিজ্ঞাপন প্রকাশ করলে সেই পদসমূহত শিক্ষা বিভাগে অর্থাৎ বিভাগটোৱে সম্পূর্ণ নিযুক্তি দিব নোৱাৰিলে কিয়? রাজ্য সরকারের 1 লাখ নিযুক্তির লক্ষ্য পূরণ এতিয়াও যেহেতু সম্পূর্ণ হওয়া নাই, তেনে ক্ষেত্রে বিত্ত বিভাগের অনুমোদনপ্রাপ্ত আর 17099টা শিক্ষক পদত নিযুক্তির বাবে শিক্ষা বিভাগে দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞাপন প্রকাশ করবনে নাই সেই কথাটা এতিয়াও স্পষ্ট হওয়া নাই। ফলে 2013 চনত মাধ্যমিক টেটর ফলত গ্রেস মার্ক নিদিয়া শিক্ষা বিভাগে 2020 চনত টেটর ফলাফলত কিয় গ্রেস মার্ক দিয়ে একাংশ হাইস্কুল টেট উত্তীর্ণ প্রার্থীক উত্তীর্ণ করালে সে আজব খাটর। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে 2021 চনের অক্টোবরত গ্রেস মার্ক প্রাপ্ত প্রার্থীক নিযুক্তি নিদিবলে নির্দেশ প্রদান করেছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করে মাধ্যমিক শিক্ষা বিভাগে ময়মতালিরে লওয়া সিদ্ধান্তর সদ্য নিযুক্তিপ্রাপ্ত হাইস্কুলের নিযুক্তির ক্ষেত্রে 1341জন শিক্ষকর ভাগ্য উলমি রল। উচ্চ ন্যায়ালয়ের চূড়ান্ত রায় শিক্ষা বিভাগের সপক্ষত যাব বলে কিয় মাধ্যমিক শিক্ষা বিভাগ আগতীয়াকৈ পতিয়ন হয়েছিল সেয়াও লাখটকীয়া প্রশ্ন। NCT গাইডলাইন অনুসৰি গরিষ্ঠ সংখ্যকে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তথা 28000 অনুমোদিত খালি পদ থকা পাছতো শিক্ষা বিভাগে বিতর্কহীন স্বচ্ছ নিযুক্তি প্রদানত ব্যর্থ হল। সামগ্রিকভাবে ব্যাগুণ বিভাগটোর এয়া লজ্জাজনক এক ঘটনা। আজি আপনার যে সদমের শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া সেই সদমের দিনাখন শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ার এটি সারাংশ আমি খবর আপনার শেয়ার করলো। আশা রাখিছো এনেকা ধরনের খা খবর আপনাদের নিশ্চয় পাবর কারণে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব আর এনে ধরনের খা খবর পাই থাকবর কারণে আগলে আমার ভিডিওবিল চাই থাকবে। ধন্যবাদ।